প্রথম ভাগে সকাল 9টা থেকে বিকাল 4টা অবধি আমরা কিছু ভলান্টিয়ার্স ডিউটি দিচ্ছি, আর বাকিরা বিকেলে জয়েন করছে, তারা রাত পর্যন্ত ডিউটি দিচ্ছে। যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ না আসবে ততদিন পর্যন্ত চলমান থাকবে। আমাদের কাছে এটা কোনো প্রতিবন্ধকতা মনে হয় না, যে মেয়ে হিসাবে কোনো প্রতিবন্ধকতা আছে এটা আমরা মনে করি না। যারা ইমার্জেন্সি যায় তাদের জন্য লাইক অ্যাম্বুলেন্স বা হচ্ছে যাদের অনেক জরুরি কাজ থাকে তাদের জন্য আমরা আলাদা একটা সিগন্যাল বানিয়ে রাখছি। আমরা বেসিক্যালি সকাল 9টা থেকে ডিউটি দিচ্ছি, তো প্রথম শিফট মানে প্রথম ভাগে সকাল 9টা থেকে বিকাল 4টা অবধি আমরা কিছু ভলান্টিয়ার্স ডিউটি দিচ্ছি, আর বাকিরা বিকেলে জয়েন করছে, তারা রাত পর্যন্ত ডিউটি দিচ্ছে। আর সমস্যার কথা যদি বলি, অনেকেই নিয়ম মানতে চাচ্ছেন না, অনেকেই আসলে নিয়মগুলোর সাথে একটু নতুন নতুন পরিচিত হচ্ছেন, যেহেতু আগে আমাদের এখানে নিয়মকানুন মানার প্রতি যে জোর দেয়া সেটার খুব একটা প্রচলন ছিল না। সেক্ষেত্রে প্রথম প্রথম আমাদের একটু অসুবিধা হচ্ছে। আমরা বর্তমানে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আছি। শাহবাগের মতো একটা পয়েন্টের কথা যদি আমরা বলি, এখানে রাত 8টা 9টা অবধি মেয়েদের কাজ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না, যদি না তার পারিবারিক কোনো বিধিনিষেধ থাকে। তবে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো আসলে একটু একেবারে শহর থেকে একটু বাইরে, ওই পয়েন্টে রাতের বেলা মেয়েদের কাজ করাটা খুব একটা নিরাপদ না। তবে সেক্ষেত্রে আমাদের হিউজ ছেলে ভলান্টিয়ার্স আছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা হচ্ছে এটা কয়েকদিন যাবৎ এখানে আছি, এটা চলমান থাকবে, যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ না আসবে ততদিন পর্যন্ত চলমান থাকবে। এ পর্যন্তই আমাদের আমরা জানি যে এতদূর পর্যন্ত থাকবো আমরা। তা তো অবশ্যই, ছেলেদের যেমন দায়িত্ব দেশের নাগরিক হিসেবে মেয়েদেরও সমানভাবে এগিয়ে যাওয়া মেয়েদেরও দায়িত্ব, আমরা সেই জায়গা থেকেই করছি। আমাদের অনেক ভালো লাগছে, আমরা প্রথমে ছিলাম আন্দোলনরত শিক্ষার্থী, এখন আমরা দেশের জন্য কাজ করছি, আগে থেকেও করতাম কিন্তু এই কাজ করাটা অন্যরকম ভালো লাগছে। বাড়তি কোনো চ্যালেঞ্জ অবশ্যই, মেয়ে হিসাবে প্রতিবন্ধকতা অবশ্যই আছে, কিন্তু এটা হচ্ছে আমরা ই করি না, এটাকে কোনো ই করি না। আমি এখন ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নাই, আমাদের যে দেশে একটা বড় একটা যাই হোক অ্যাচিভমেন্ট অর্জন, এখানে তো শুধু ছেলেদের কোনো হাত নাই, আমাদের মেয়েরাও ছিল সাথে এর জন্যই আর কি। আমাদের কাছে এটা কোনো প্রতিবন্ধকতা মনে হয় না, যে মেয়ে হিসাবে কোনো প্রতিবন্ধকতা আছে এটা আমরা মনে করি না। পরিবার থেকে তো অবশ্যই বাধা দিবে, বাধা আসছে, অনেক বাধা অতিক্রম করে এই পর্যায়ে এখানে আসছি, কিন্তু ওটা ম্যানেজ করা গেছে আর কি। অবশ্যই আনন্দ দিচ্ছে, কারণ এটা মানে বলে বুঝাতে পারবো না আপনাকে। এখানে আমরা এখানে হচ্ছে সকাল 9টা থেকে আসছি, আর হ্যাঁ আমাদের কোনো সমস্যা হচ্ছে না, রোদ্রে একটু প্রবলেম হচ্ছে আমাদের, বাট আমরা মানিয়ে নিচ্ছি। হ্যাঁ একটু তো চ্যালেঞ্জিং আমাদের জন্য, যেহেতু আমরা মেয়ে আর আমরা তো সচরাচর ঘর থেকেও বের হই না, বাট এখানে এসে আমরা অনেক কিছু শিখলাম। তারপর হচ্ছে ভাইয়ারা আমাদের গাইড করে দিচ্ছে কীভাবে কী করতে হবে। তারপর হচ্ছে আমরা এই যে ট্রাফিক সিগন্যালের জন্য আলাদা একটা লাইন বানাইছি, যারা ইমার্জেন্সি যায় তাদের জন্য লাইক অ্যাম্বুলেন্স বা হচ্ছে যাদের অনেক জরুরি কাজ থাকে তাদের জন্য আমরা আলাদা একটা সিগন্যাল বানিয়ে রাখছি। আর হচ্ছে যাদের কোনো মানে প্রবলেম হচ্ছে, অনেক ধরেন যাদের পাসপোর্ট নিতে হবে বা বাইরে কোনো ইমার্জেন্সি আছে বা মেডিকেলে যাইতে হবে তাড়াতাড়ি তাদের, আর হচ্ছে কিছু সরকারি গাড়ি আমরা এগুলাকে চেক করতেছি, কারণ দেখতেছেন এখন অনেক জায়গায় তো টাকা পয়সা নিয়ে ধরা হইতেছে এটার জন্য। হ্যাঁ একটু চ্যালেঞ্জ দেখা গেছে, পারিবারিক একটু ঝামেলা থাকে, কারণ সচরাচর মেয়েরা কখনো মেয়েদেরকে আমাদের বাংলাদেশে কখনো ট্রাফিক সিগন্যালে দেখা যায় নাই, কিন্তু এবার এখানে স্টুডেন্টদের মাঝখানে কোনো ছেলে মেয়ে কোনো বৈষম্যতা রাখে নাই, কারণ শুধু যে ভাইরা কষ্ট করবে বোনরা করবে না এমনটা না, কারণ প্রত্যেকটা এখন যে মেয়েগুলো আছে ওদের জন্য দেখা গেছে ছেলেরা এক সাইডে থাকলে মেয়ের এক সাইড দিয়ে কন্ট্রোল করতে পারতেছে। তো এটা বিষয় না যে শুধু ভাইরা করবে বোনরা করবে না, আমরা মেয়েরাও এখানে কমফোর্ট জোনে আসি। অবশ্যই আমাদের বাইরে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সেফটি দিচ্ছে, আমরা সেফটিটা পাচ্ছি বিদায় আমরা রাস্তায় আসি এখনও।